হ্যালো বাতিজা, কেমন আছো? হ্যাঁ সাচি, ভালো আছি। আপনি কেবা আছেন? এই তো ভালোই আছি। একলা একলা ভালো থাকেন কিভাবে? আমার সাজা তো নাই। হ্যাঁ তা কথা ঠিকই কইতাছো। এই যৌবন বয়সে এখন কি করমু সাচি? আপনারে দেখে তো আমার একটা গান মনে হয়ে গেল। কি গান কমু? কও, কিছু মনে করবেন না তো? না সাসি আমার যেমন তেমন, সাসা গেল মইরা গো, কেমনে থাকো গো ও আমার সাসি গো। সাসি গানটা কেমন হলো? না সুন্দরই তো। সুন্দর সাসি, আমার তো আর ভালো লাগে না। কে কি হয়েছে? এই আপনি একলা একলা থাকেন, আপনাকে আমার কেমনে ভালো লাগে? এখন কি করুম, উপায় নাই তো। সাসা গেল দুই বছর মহিলা, আপনি একলা একলা থাকা পারেন? আমার তো মাঝে মধ্যে থাকা পারেন। কি করতে কি কই আলাম রে, কি কথা কইলা আবার সাসি? কিছু শুনছেন? হ্যাঁ শুনছিলাম তো একটু একটু। তাহলে কে বললো কথা? আমি বালাই কইছো কিন্তু কেমন দেখা যায় না, কেমন শোনা যায় না কথাটা। আরে সাসি, এখনকার ডিজিটাল যুগে সাসি বাইস্তা দেবর এগুলো কোনো বিষয় না। এগুলো হলো আপনার ওয়ান টাইম ইউজ। আপনি আমি ঠিক কে করবে কি বোঝেন নাই? আমি যদি আপনি ঠিকঠাকই, কেউ কিছু করতে পারবে না, বুঝছেন নি সাসি? তাহলে কী এখন কী করা যায় সাসি? আমার তো ঘরেই মন বসতেছে না। শীতের দিন একলা একলা কম্বলের নিচে থাকা পারিনি, আমি ঘুমাইতে পারিনি। ঠিকই। আচ্ছা ব্যাপারটা একটু ভাবুন লাগে। আরে এতে ভাবে আর কি আছে, বাবা ভাবির কি আছে? আপনিও একলা আমিও একলা, আমারও বউ নাই আপনারও জামাই নাই, আমারও বউ নাই আপনারও জামাই নাই, চলেন আমরা সংসার কই রাখাই, চলেন আমরা সংসার কই রাখাই গো সাসি, চলেন আমরা সংসার কই রাখাই। কি বলল সাসি? না ভালোই তো, সব ঠিক আছে, কিন্তু চাচি আর এটা কোনো বিষয় না। সাসি আর বাইস্তা তাই কিসে? সাসা তো আর নাই এখন, সাসা থাকলেও এক কথা যে সাসি আর বাইস্তা এটা মেনে নেওয়া যাবে না। এখন কে কি করা আছে, আমনে সাসি আমি বাইস্তা এটা কোনো বিষয়? আমরা এখান থেকে অনেক দূরে যাইয়া সুন্দর সংসার সুন্দর জীবন যাপন করবো, কেউ জানবো না কেউ বুঝবো না। আচ্ছা কথাটা বালাই কইছো, কিন্তু বয়স আমার আর তোমার বয়সের তফাত আছে নে, পাড়া প্রতিবেশী কি না কি। আচ্ছা আচ্ছা আমি এক কান কথা কই, আপনি বয়স নিয়ে পাবেন কা? ওই যে 12 দিনের রহিম, 12 বছরের রূপবান, হিতারা সংসার করি খাইছে না? হিতারা মনে করেন যে এই 12 দিনের থেকে 18 বছর হয়ে গেছে, রূপবানের মানি লয় না, পরে মানি লইছে না, তা আপনার আমার কাহিনী এরকমই হব। আপনি চিন্তা করেন কা, আমি থাকতে আপনার কোনো ভরসাই নাই না তো কি গেল, আমি থাকতে আপনার চিন্তাই নাই। আচ্ছা যেহেতু সব জানা শুননা বরণ পোষণ সব কিছুর দায়িত্ব নিবার চাইতাছো, আমিও এত জোয়ান জোয়ান একটা জাম। এই যে সাজি ইয়ানো এক কান ভুল কথা কই আলাইছেন, আই কিলে আপনার বরণ পোষণ নিব, আর নে আর বরণ পোষণ লইতে হইব। এখন কি করবেন শশী? তাহলে কাজই রাখ দেবো। সত্যি কইছেন নি? না আবার মিথ্যা আশ্বাস দিয়ে আরে ঘুরাবেন না? ঠিক আছে সমস্যা নাই। ওই যে একখান গান আছে না, 16 বছর ঘুরায় ঘুরায় কেনে আরে মারিলি, তো এরকম ঘুরাবেন নি আবার? না না তা আনার লগে আনলো কবে সাক্ষাৎ হইব? তুমি যখন চাও। আই তো চাই এখনই, এখন তো আর আন না, আই তো পারতেছেন না। না না তাইলে আচ্ছা
মনে করো আজকে রবিবার, মঙ্গলবারে আয়তলে, মঙ্গলবারে মঙ্গল শুভ হইব। মঙ্গলবারে, মঙ্গলবারে তো মঙ্গল ধরবো, মঙ্গলবারে তো এই বুধবারে যাবার কম, বুধবার আবার ভূতে ধরবো, ভূতে ধরবো। তাইলে একখান ডেট সুন্দর একখান ডেট পালন করিব এখানে। বৃহস্পতিবার আয়ো, হ্যাঁ এই আমি শুভ দিন। বৃহস্পতিবারে যামু, শুক্রবারে কামাবনি। আচ্ছা তাহলে মানুষজন রেডি করে টুরা আয়ো। না না মানুষ তো বেশি দেখান যাব না, মানুষ দেখালে তো সমস্যা আছে। হ্যাঁ এখানে তো মানুষের আমার কোনো জ্ঞান নাই, খারবার নাই। এখানে যা গিয়ে করতে হবে আমরা আমরা সিমঝাম, ঠিক আছে না? তাহলে এখানে মানুষের সাথে কোনো গিয়ে করা যাবে না। আমরা এলাম সাসি বাইশটা, তো এখানে তো এগুলো নিয়ে এই বিষয় নিয়ে আলাপ করানো যাবো না, তাই না? মানুষের উনলে কী করবো, আঙ্গ বিয়া হয়ে যাওয়ার পরে মানুষের জিয়ান কক কক, আমরা তো মানুষের দাদা আঙ্গ তো বিয়ে হয়ে গিয়েছে, তাই না? তাহলে শাসি কথা তো ইয়া নেই না, তাহলে কথা এই ফোন তো না, তাহলে আইসা পড়ো। হ্যাঁ তাহলে কথা এই ফোন তো লো, আপনারও জুয়ান বয়স আমারও জুয়ান বয়স, কে কারে ঠেকাইব, আমরা দুজন যামুগা অজানা জীবনে হারাইয়া। হ্যাঁ ঠিকই আছে, কয়দিন আর বয়া থাকুম। আরে শাসি কই না, আর ফরান গান মন কান একবার দরফর দরফর করে আপনার লাই, আপনার কবে কাছে পাম, কবে আইবেন, কবে একসাথে আমরা বাসর ঘরে ঢুকমু, আর তো মন মানে নি না এখন, আর মনে হয় আমি এখনই যাই গিয়ে আপনার কাছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আইসা পড়ো, তাহলে কথা এই নিয়ে ফাইনাল, তাহলে ভালো থাকো, কথাটা মাথায় রাখো। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ভালো থেকো, আল্লাহ হাফেজ।